আংকে তুইসামা পারানি ইংখে তাকবো গুনাদর ব্রাও ফেলাই তুম বি ভিম তাসে আং আচাইমনি ব গুনাদর লাইন আচাইম আসু থুই ক্রুমো ফং থাকিয়া আর ফ পুরেন্তিনি বিচারও আং এক সময় ও হেমা কৌ তাকবো মূ নাম ফাহিয়া আং ফ মূ সাম মু মহাসে মাইও বি মু সাবলে মাইয়া ইংখে ব্র আফ ফ বেজাব নিয়া বিচারও ফ পুরেন্তি নমাল মা সুজাহা মা সুমি ফ উচিত বি বা বিহি সা বামসা হিয়ে আং ন ট্রে পারান ব্রু হুগ্রা রফ তো থে ফাফিয়ে ব্রাউন স্কাপ মালে খেপিয়া আর ফোন ব্রাউন থে ফাফি তেহা চুং আবো সা সু বি বেগ বালাই খে বুখে আইন থেসে খাই ফাই বুলা পুরেন্তি তা হিয়ে বি আচাইম বাহান হানো ফাইম ফটো বিম সম ফটো পাইও বিম খুনই ফাইম কেহা বাহানো কেহা আর ফ্রাউন খাকচাং নয়া আং পুরেন্তি তানছে খাই দমফাই বু আবং আং সও বকট মানো বুং বেখা আংন হাঁয়ে ফাইমি আংবা বি বুম ভি বাই সুত্রুং খেবা বিহিনি তানবা মাকিং খাই বুমবা বি আচাই মনথিংসে খেলাইলে ইংখাং খাবে আরে আরে খে চৌনাই বালাই তুলাই খাইনথিং খাই ফাই সকাং দুই তিন মাস এবসেন ফুফ আংন চারি তিনজাও বুন ইংখে বিহি সংসা ইয়ং আরো আখে তা তিন দি মাং দি আর ফাক নক বা তুমফাইমবা ইংখে সাক ফোন সানি সাক বন বুন পালাউ মা তুইও কেহাব রুপ গাফাই থামন দূর দূর হিনে রুপাই মেয়া ইংখে বন উচি কাইফি ইহা চুং কাইফি নং হা কুই মিলে রি রিহাবা ব্রাউন ফ্যামিলি মেটারও প্রোগ্রাম অনেক কিছু লাইথাংখনা আর ফাইন আরো তিনা তৈফিকে সাহা সানিকে পুঞ্জা বাহাইফো সুই বাহাইফো ও বাহাইফো আবুদিকে অনেক কিছু চক্রান তংলে ব্র আংব্রং ও কামতাং ইয়াহিফো দেড় বছর হিসাবিও আংব্রংনি নুক পেইন্টিং ফো খেও নুক কালার হুইটে সাইনবুট টাইনবুট ব রাইজহা মেমোরিয়াল নি হিমব্র প্রাইভেট হোস্টেল খুসাথিং আরো ফ আং নখে তংসুইও আর ফ আং সাং আং তংসুমি সামিয়া ওয়াই সাস কাম্পা মেন রুট রো তাং তংবা এ ব ব্রু হালে এ র তাং হিয়ে আং কফি সামুখে পারান ব্রু নাইলে কাঞ্চনপুর সাব ডিভিশন ব দশ দে এরিয়ান ওয়াই সানো ফ সুনাই দি আং ব্রাউন ও কামলা খে দেখে খেয়া আফু ফ ব্রাউনি ফ্যামিলি মেটারও বদি বদি খেলা কে ও সারি রাও বাড়াই তুমার ওলে সিয়া আং তংফু উঞ্জরালে কাহাম খে নতংলে তংলে ব্র আমার নাম গুণধর রিয়াং, আমি 13 ব্যাটালিয়ন টিএসআরে কর্মরত। আমি বিগত কাগজ নিয়ে বলতেছি, দুই তারিখ চার মাস 2021-এ আমি ভলান্টিয়ার পেনশনের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম। এটা হলো অ্যাপ্লাইয়ের কাগজ। তখনকার আমি 21 বছর কমপ্লিট হওয়াতে আমি ভলান্টিয়ার পেনশনে লাগিয়ে আমি অ্যাপ্লাই করি। করার পরে আমি লাস্ট অবধি এই সেপ্টেম্বর 30 তারিখে আমার রিলিজের অর্ডার আমারে দেওয়া হয় ব্যাটালিয়ন কমান্ডেন্ট তরফ থেকে। আর এটা হলো পুরা আমরা ব্যাটেলিয়ানের নিয়ম আছে আউটস্ট্যান্ডিং ডিউসের জন্য পুরা আমাদের 13 ব্যাটেলিয়ান টিএসআরে যতটা পুস আউট পুস আছে পিএস আন্ডারে আছে সবাইকে কমন্দেন অফিস থেকে মানে ক্লিয়ারেন্স আউটস্ট্যান্ডিং ক্লিয়ারেন্স দেওয়া লাগিয়া গুণধর আমার আমারটা। এরপরে এটা আছে পেনশনের বেনিফিটের জন্য কি কি করণীয় আছে আমারে জমা দেওয়া লাগিয়া কমন্ডেন অফিস থেকে আমারে ক্লিয়ারেন্স দেওয়ানোর জন্য কি কি করণীয় আছে কি কি কাগজপত্র লাগে এই সপ্তাহ এই সপ্তাহের জন্য একটা কাগজ ইস্যু করা। কিন্তু খারাপবশত এই সব রেডি হওয়া সত্যি হঠাৎ করে আমার ফ্যামিলি পুরেন্তি রিয়াং
একটা পিটিশন দাখিল করে 28 তারিখে কাঞ্চনপুর পিএসএ 28 তারিখে ক্রিমিনাল কেস একটা দাখিল করে এরপরে একটা পিটিশনও তাই লিখে কমান্ডেন্টের ইও কমান্ডেন্ট কে দেওয়ার জন্য 29 তারিখে বিকাল বেলা কমান্ডেন্ট কাছে যাই কমান্ডেন্টের অফিসে যাই আর বড়বাবু হাতে দিয়া দেয় আর এরপরে আমাকে বড়বাবু বলে যে তোমার একটা কাগজ নিয়ে যান অফিস থেকে আমি অলরেডি 30 তারিখে পেনশন বলে আমি অলরেডি ক্যাম্প থেকে আমি বের হয়ে আমি আমার নেটিভ ভিলেজ দুই সামাতে আমি এসে পড়ে কারণ হইল কি পুরন্তি আর দিবাকর তারা অবৈধভাবে তারা দুইজন সুসম্পর্ক স্বামী স্ত্রী মতো তারা মিলিত হয়ে থাকে এই কারণে দিবাকরের জামাই দিবাকরের বউ জেনিবি রিয়াং থানাতেও এফআইআর করছিল কিন্তু থানা থেকে কোনো কেস রেজিস্টার হয়নি পরবর্তী সময় ডাইরেক্ট কুতে কেস দাখিল করা হয় এই কেস নাম্বার এখানে আছে আর সিরিয়াল নাম্বার হইল নয় নাম্বার কেস আর কেস নাম্বার হইল এই বিভিন্ন লেখা আছে আইপিসি দ্বারা কাগজের মধ্যে আছে কিন্তু এই কেস শুনিয়াই পুরন্তিও আবার আরেকটা কেস দাখিল করে জেনিবির উপরে জেনিবির উপরে প্লাস আমার উপরে জেনিবির উপরে তারা দিবাকর আর পুরন্তি মিলিত হয়ে আরেকটা কেস দাখিল করে সিরিয়াল নাম্বার কেস হইল তারা হইল 10 নাম্বার এখানে পুরা লেখা আছে এখানে কেস নাম্বার পুরা লেখা আছে এই অর্ডারের মধ্যে তারা ক্রিমিনাল কেস দিছে 10 নম্বরে আর জেনিবি দিছে 9 নম্বরে কেন পাল্টা কেস ক্রসিং করার জন্য পুরন্তি আর দিবাকর তারা ক্রস করানোর জন্য জেনিবি কেস করার পরে পুরন্তি তারা কেস করছে এটাই হলো মেন ফ্যাক্ট ঘটনাটা এরপরে আমার যে পেনশন রোকানের জন্য এতদিন আগে কই আছিল কেন কেস করা হয়নি কেন কমপ্লেন করা হয়নি কিন্তু আমার কথাতে আমার অলরেডি 30 তারিখে সেপ্টেম্বর 30 তারিখে আমার রিলিজের ডেট এই কারণে 28 তারিখে আবার পিএসএ ক্রিমিনাল কেস দিয়ে এই আমার পেনশন তারে রোকানের জন্য এই কারবারটা করছে হইল আরও হইল জেনিবি লগে বিয়া করছে এই করছে কইয়া যে আমার যে বদনাম ছড়াইছে যে কিন্তু এটা সত্য না গ্রামে মুরব্বীগণ আছে গ্রামে জনসাধারণ আছে সবাইরে জিজ্ঞাসা চান কেন আমি তো আমি নিজের পক্ষে আমি ভালো কইব কিন্তু আপনারা গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন আমি কি জেনিবিকে বিয়া করছে না করছে না মেন সত্য ফ্যাক হইল পুরন্তি রিয়াং হইল পেশাগত কন্ট্রাক্টর মেন ফ্যাক পুরন্তি রিয়াং হইল পেশাগত কন্ট্রাক্টর ওই জয়শ্রী একটা বাজার আছে জয়শ্রীর পূবে গ্রামে নাম হলো জয়শ্রী পূবে যে গ্রামের নাম হলো কি গ্রাম বলে একটা রিয়াং গ্রাম আছে এখানে একজন ভদ্রলোক তাইনার নাম হইল সোনারাম রিয়াং বলে একজন আমার মিসেসে অবৈধ সম্পর্ক হয়ে গেল
রাত্রি বেলা যখন আমি বাড়ির আই ছুটি লইয়া বা নাইট পাস লইয়া আমি আই, আমরা তো ছুটিও নাই, বছরে 30 দিন হইলো আমরা ইয়েল, বছরে 12 দিন হইলো সিএল, কিন্তু আমাদের যে অথরিটি যদি কোনো সময় আমরারে ফেসিলিটি দিলে নাইট পাস বলে কিছু আছে, এই মনে করি খুব কষ্টে চাকরি করি, কষ্টেতে বাড়িতে একটা কাজ পাইল, বিল্ডিংয়ের কাজ আরদি ডিপার্টমেন্টে বান্দারি মাতে, আর বিল্ডিংয়ের যে কালারের মিস্ত্রি হলো দিবাকর দাস, এরপরে সাইনবোর্ডের মিস্ত্রি হলো দিবাকর দাস, তাহলে পুরন্তি রিয়াং দিবাকর দাস লগে কেমনে চিনা পরিচয় আমি তো এটা বলতে যাইব না, কেন কন্ট্রাক্টর পেশাগত কন্ট্রাক্টর পুরন্তি, পেশাগত পেন্টার কার্পেন্টার, এরপরে সাইনবোর্ড লেখে পেশাগত দিবাকর দাস, তাহলে তারা সম্পর্ক তো কন্ট্রাক্টর আর পেন্টার এটা তো মিলিত থাকতেই পারে, আমিও কোনো কিছু লক্ষ্য করিনি, কিন্তু তারা কোনো সময় রাত্রে হয় কোনো সময় দিন হয় এটা দেখে আমিও অবাক হইলাম, আমার বুকে বললাম কি কন্ট্রাক্টরি করতে কি রাত্রিবেলাও কাজ আছে, আর কালার করতে কি রাত্রেও কালার করেনি, সাইনবোর্ড লেখে কি রাত্রিবেলা লেখেনি সাইনবোর্ড, দিনে বেলা তো লেখে, এই হিসাবে আমিও আমার মিসেসে কইছে তুমি যদি এমনে চলে থাকে তাহলে আমি আবার নালিশ টালিশ মতো আমি ইয়ে করতে যাবো, আমি এই সপ্তাহ লজ্জা লাগে, লজ্জার বিষয় আমি বলতে চাই না কেউকে আমার ফ্যামিলির নামে খারাপ, কেন আমার ফ্যামিলি ইজ্জত আমার ইজ্জত বরাবর, এই কারণে আমি কোনো কিছু মানুষকে বলিনি, এরপরে থাকতে থাকতে কি হয়েছে আমি তারা সারে না, ফোন ফোনের উপরে ফোন, এরপরে রাত হই দিন হই সব সময় রেগুলার, আর আমি তো টিএসআর ক্যাম্পে টিএসআর চাকরি করে আইতে পারে না, আমি কোনো কিছু মানে ভালো করতাম আর আবার নতুন সংসার সংসার করতাম না, মিলে রাখতাম কোনো কিছু মানে করণ মতো ইয়ে নাই, আই না মানে অ্যাটেন্ড হই না, এমনে করতে করতে লাস্টে আমি বাধ্য হইয়ে চৌধুরী তারা বললো আমাকে তুমি ডিভোর্স লিয়ে এলো, এই কারণে আমি এই ডিভোর্সটা আমি বাধ্য হয়ে নিতে লাগলাম, এটা হইলো ডিভোর্সের পেপার চৌধুরী তারা দিছে যে। তাহলে আপনারা যাইয়া জিগাও আদিবাসী কে কে স্কুল দুইশামা কে কে স্কুল খাকচাং খুম্বা হাই স্কুলের প্রিন্সিপাল যাই জিগাও আমি কি স্কুলে ফি বরে বরেন কি না, আপনারা জিগান সত্যতা এমনি এসে পড়বে, মিথ্যা হইলে তো তারা বলবো গুণদরিয়াং না চালাইনি, তাহলে আমি মিথ্যা হব, আপনারা প্রুফ নিয়ে দেখেন, আমি সব কিছু দিই, দেওয়ার পরেও দেওয়ার নাম নাই, সব কিছু আমি আমার ছেলেরা ড্রেস হইতে শুরু করে সব কিছু আমি কিনে দিই, আমার ছেলেরা জিগান আমার আমাদের আমার ছেলেরা নিশ্চয়ই বলবো আমার বাবা সব চালাই বলে, আমি সব কিছু দিই, কিন্তু এখন তো আমি আমার বেতন সেতন পুরা স্টপ, আমি এখন অ্যাবসেন্ট অবস্থাতে আছে, কেন আমি 30 তারিখে অলরেডি আমি রিলিজের ডেট, ওই এখানে দেখেন 30 তারিখে আমার রিলিজের ডেট, এই হিসাবে আমি অলরেডি আয়া পড়ছে 30 তারিখে, আমার এখন বেতন সেতন নাই কোনো কিছু নাই, আমি এখন অনাহার অবস্থা আছে, এই সাথে ক্যাশ ট্যাশও আছে অনেক কিছু আছে, কোনো কিছু সুরাহ হয়নি, কিন্তু কেমন করে পুরন্তি রিয়াং লগে এত ভালো সম্পর্ক, আমাদের যে কাঞ্চনপুর পুলিশ স্টেশনে যে বড় বাবু পুরন্তির আর দিবাকরের উপরে যখন কেস ফাইল করে থানা এফআইআর দেই, জিডি এন্ট্রি লাগে জিডি এন্ট্রিও করে, তখনের লগে লগে আমরা যখন পিএসসি থেকে বার হইলে পুরন্তি আর দিবাকর কেমনে ফোন করে, ওই দেখেন এটা আমি নামাইতে পারছি না, আপনা আপনাকে আমি দিব আপনাকে, এই ডেট দেখো ডেটও আছে 6/7/2021,
সুইতারিক 7 মাস 2021 এ আমি একটা যে দিনদ্রিয় করে রাখলাম যে আমার মারদুল করতে চেয়েছে মেরে ফেলার জন্য চেষ্টা করছে বলে এই সপ্তাহে আমি পুরেন্তি আর দিবাকরের উপরে আমি একটা জিদি ইন্দ্রিয় করছে কিন্তু এটাও আমাকে একটা কপিও দেয়নি আমি শুধু ফটো উঠে নিয়ে আসছে আমাকে রিসিভ কপি পর্যন্ত দেয়নি ওই দিনে যে পুরেন্তি যে কি নিউজ একটা দিছিল তখন পুরেন্তি সাপ সাপ পুরা টিভিতে বলেছে তোমার নামে গুণধর আর জেনেভি কেস করছে তোমরা পুরেন্তি আর দিবাকরের নামে তোমরাও তাড়াতাড়ি আইয়া কেস করো পাল্টা কেস করো এমন করে কেমনে বলতে পারে নিশ্চয়ই আপনারা জিজ্ঞাসাবাদ করবেন আমাদের মাননীয় বড়বাবু সাহেবকে কাঞ্চনপুর বড়বাবু সাহেবকে নিশ্চয়ই আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কেন আপনি এই সপ্তাহ করে আপনি একজন প্রশাসনের লোক আপনি কেউর বুকেও হইতে পারে না কেউর ফিতেও হইতে পারে না আপনি সমতলভাবে যাতে দেখে গত 29 তারিখে যে পুরেন্তি রিয়াং নিউজে যে ফেক নিউজে যে একটা ফেক নিউজ করছিল কিন্তু এটা সত্য না এটা মিথ্যা পুরা পুরা সব কিছু করছে যে আমার চাকরিটা যাতে রুকানির জন্য তাইনের কোনো এত লাখ লাখ টাকা কই আছে আমি কোনো বলতে পারি না তাইনে একজন কন্ট্রাক্টর অনেক কিছু টাকা অনেক টাকা তাইনের হাতে আছে তাইনের অ্যাকাউন্টে আছে কিন্তু আমার তো বেতন সামান্য বেতন আমরা তো চাকরি করি সবাই জানে চাকরির বেতন আর কত কিন্তু আরেকটা বিল রয়েছে চৌধুরী তারা আমাকে আমি চৌধুরী তারা চৌধুরীরাকে আমি একটা প্রেয়ার করছে একটা একটা বিল রয়েছে দলাইয়ে 22.5 লাখ সামথিং এই বিলটা আমি বলছে আরও একজন কন্ট্রাক্টরের নামে বিলটা দোকানে হোক এরপরে 5 লাখ 5 লাখ করে আমার পাঁচ তিনজন ছেলেকে 15 লাখ করে ফিক্সে রাখা হবে আর বাদ বাকি টাকাটা জিএসটি মিএসটি কাটার পরে যেটা বাঁচে এটাকে পুরেন্তি আর আমি গুণধর সমান সমান করে বাক করে দেওয়া হোক বলে আমি চৌধুরী তারাকেও বলছে তারা বলছে হয়তো অবশ্যই করে দিব বলে তারা একটা একটা কাগজও তারা আমাকে ইস্যু করে দিয়েছে এটা অবশ্যই বেশি সময় লাগবে না মনে করি আমি তারা অলরেডি পাঠিয়ে দিব আমার বাচ্চারার জন্য বাচ্চার ভবিষ্যতের জন্য এটা 5 লাখ 5 লাখ করে ফিক্সড হয়ে যাইলে আমার খুব ভালো হইব উপায় হইব উপকার হইব কেন পুরেন্তি যদি পুরেন্তি বলতে চাইব আমি আমার বউয়ে গত 7 বছর আগে মৌনাংফা বলে একজন বাচ্চার নামে ডাকা হয় মৌনাংফা লক্ষ্মীপুরের বাড়ি তাই লগে অবৈধভাবে খারাপ সম্পর্ক হয়ে মানে অলরেডি আমাদের যে তৈশামা চৌধুরী ময়ূলে বিচার হয়েছিল বিচারের মধ্যে ফাইন টাইন দেওয়া লাগছে পুরেন্তি আর মৌনাংফা এটা সাক্ষীও পুরা আছে পুরা চৌধুরী তারাও বলবো সাক্ষী আছে হ্যাঁ এরপরে যে আমার যে খারাপ খারাপ কই যে আমার যে চরিত্রহীন যে আমারে কই আমার বউয়ে কিন্তু চরিত্র তো তারাই হীন পুরেন্তি যে আমার বউয়ের ছোট বোন চাম্পাবতী রিয়াং তাইনের জামের নাম হইল জামের নাম হইল চাম্পা ফানি মামু খামু বইনের নাম হইল চাম্পাবতী রিয়াং চাম্পাবতী রিয়াংয়ের জামাইয়ের নাম হইল গোলখুরাম রিয়াং চাম্পাবতী হইল তিন ছেলের তিন বাচ্চার মা তিন সন্তানের মা দুই ছেলে এক মেয়ের মা কিন্তু নিজের জামাইরে সারিয়া অলরেডি আরেকটা জামাই লইয়া আমার বাড়িতে এখন পুরেন্তির লগে
পুরন্তি আমার বাড়ি হইলো পুরন্তি বাড়ি, আমরার বাড়িতে অলরেডি আশ্রয় লইয়ে এখন রাখা আছে। পুরন্তি রিয়াং রাখছে নিজের বোন, এত যে খারাপ, এত যে বিজর্মা, এত যে অলক্ষী, কিন্তু আশ্রয় দিয়া রাখছে। আমার ছেলেরা, তিন ছেলেরা পড়াশোনা কত কষ্ট চলছে, বাড়িঘরে সবসময় বিকালবেলা মদের আড্ডা হয়ে, মাংস মদের মাংস খাইয়া এখানে পার্টি হই, এই সপ্তাহ করি আমার ছেলেরা কত কষ্টভাবে চলে, এমন পড়াশোনা কেমনে হইব। এই কারণে আমি খুব দুঃখিত যে আমার যে বউ, তার যে খানদানটা জামাইরে ছাড়তে এক সেকেন্ডও লাগে না, শুধু আমারেও আমারে পছন্দ করি না, আমার তো পছন্দ করি না, শুধু টাকারে পছন্দ, টাকাতারে টাকাতারে লইতে পারলে হের খুশি, কিন্তু আমারে লাগতো না। আমাদের বেতিলেনে গেছে শিউ সাহেবের এখানে কমপ্লেনের জন্য, তখন শিউ সাহেব আমারেও ডাকছে, পুরন্তি সামনে আছে, আমি আছে, শিউ সাহেব আছে, আমরার আমরার এজুতেন সাহেব আছে। তখন শিউ সাহেব বলছিল কি, তুমি কি টাকা লাগে না জামাই লাগে? পুরন্তিকে জিজ্ঞাসাবাদ করার পরে পুরন্তি বলল, আমি টাকা লাগে স্যার, টাকা লাগে, বাচ্চারা বাচ্চারারে পড়াশোনা করাইতে লাগে, টাকা লাগে। তাহলে নিশ্চয়ই পুরন্তি তো শুধু টাকাই লাগে, জামাই লাগে না, মানে আমি লাগে না, গুণধর লাগে না, শুধু টাকা লাগে। এই কারণে আমি এই কথা কই।